ছোট্ট বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ঐশী ফাইন আর্টস। আজকের পর্বে আমি তোমাদের খুব সহজে ও খুব অল্প সময়ে কীভাবে একটি গাছ ড্র করা যায় তা দেখাবো। তার জন্য বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, গাছটি ড্র করার জন্য প্রথমে লেফট সাইডে একটি উপর থেকে নিচের দিকে কার্ভ লাইন টানতে হবে। কার্ভ লাইন টানা হয়ে গেলে উপর দিকে একটি ক্যাপিটাল ভি ড্র করতে হবে। ভি ড্র করা হয়ে গেলে ডান সাইডে উপর থেকে নিচ পর্যন্ত আরও একটি কার্ভ লাইন টানতে হবে। কার্ভ লাইনটি টানা হয়ে গেলে গাছের রুট করার জন্য দু সাইডে দুটি ছোট দাগ টেনে একটা স্লিপিং লাইন দিয়ে দুটিকে অ্যাড করে দিতে হবে। বন্ধুরা, এরপর গাছের পাতা করবার জন্য গোল গোল করে কার্ভ লাইন টেনে উপরের দিকে নিয়ে নিচের দিকে টেনে আনতে হবে। দেখো বন্ধুরা, অল্প সময়ের মধ্যে কি সুন্দর একটি গাছ তৈরি হয়ে গেল। চলো বন্ধুরা, এবার আমরা কালার স্টার্ট করি। বন্ধুরা, গাছটি কালার করতে গেলে ফার্স্টে লাইট ব্রাউন দিয়ে বর্ডার করতে হবে, যাতে করে কালারটা বাইরে বেরিয়ে না যায়। বর্ডার হয়ে গেলে উপর থেকে নিচের দিকে অর্থাৎ স্ট্যান্ডিং লাইন করে কালারটিকে পুরো ফিল করে দিতে হবে। এরপর বন্ধুরা, গাছের পাতাটিকে কালার করার জন্য প্রথমে ডার্ক গ্রিন ইউজ করব। ডার্ক গ্রিন দিয়ে বর্ডার করে নিচের দিক থেকে উপরের দিকে স্ট্যান্ডিং লাইন করে কালারটি ফিল করতে হবে। ডার্ক গ্রিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে মিডিয়াম গ্রিন দিয়ে একইভাবে কালার করতে হবে।